একটা সময় ছিল যখন বাঙালির ঘরে ঘরে শিশুদের ঘুম পাড়ানোর জন্য চাঁদ মামার গান শোনাতো মায়েরা। কত কবিতা, কত গান বা গল্প যে লেখা হয়েছে এই চাঁদকে ঘিরে তার হিসেব নেই। আমরা বুঝতে পারি বা না পারি, আমাদের জীবনে যে চাঁদের গুরুত্ব কতটা তা বলে শেষ করা যাবে না। তো চলুন অজ্ঞাত আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই, চাঁদ যদি কোনোদিন কোনোভাবে পৃথিবীর অক্ষ থেকে হারিয়ে যায় তাহলে কি কি ঘটবে, কতটা ভয়াবহ ও রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হবে পৃথিবীতে, তাছাড়া এর কতটা প্রভাব পড়বে পৃথিবীর বুকে বসবাসকারী প্রাণীকুলের উপর, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্বাগতম আপনাকে অজ্ঞাতর আরও একটি নতুন ভিডিওতে। অনেক অনেক বছর আগে যখন আমাদের এই পৃথিবী কেবল তৈরি হয়েছিল তখন সূর্যকে ঘিরে একাই ঘুরত গ্রহটি, অর্থাৎ তখন কোনো উপগ্রহই ছিল না নিঃসঙ্গ এই গ্রহের। এর বেশ কিছুদিন পর মহাকাশ থেকে ধেয়ে এলো মঙ্গল গ্রহের সমান অজানা একটি বস্তু, আর আছড়ে পড়লো নব্য পৃথিবীর বুকে, আর তাতেই পৃথিবীর একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, আর এর থেকেই জন্ম নেয় আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ। বিজ্ঞানীদের মতে এই সংঘর্ষের পরই কেবলমাত্র আমাদের এই পৃথিবী প্রাণের উৎপত্তি এবং বসবাসের উপযুক্ত হয়ে উঠেছিল, যে কারণেই অনেকেই দাবি করেন যে চাঁদ আমাদের গ্রহে প্রাণ সঞ্চার করেছিল। বলতে গেলে আমাদের এই সাগর মহাসাগর বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করছে চাঁদ। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রের পানিকে নিজের দিকে টানে, এর ফলে চাঁদের দিকে এবং এর বিপরীত দিকের পানি একই সময়ে ফুলে ওঠে। আবার চাঁদ যখন দূরে সরে যায় তখন স্বাভাবিকভাবেই পানি নেমে যায়, আর এই প্রক্রিয়াকে আমরা জোয়ার ভাটা হিসাবে জানি। যদিও সূর্য ও সমুদ্রপৃষ্ঠকে নিজের দিকে আকর্ষণ করে, কিন্তু তা পৃথিবী থেকে অনেক দূরে হওয়ায় চাঁদের মতো প্রবল আকর্ষণ করতে সক্ষম হয় না। তাই কোনো কারণে যদি চাঁদ আকাশ থেকে উধাও হয়ে যায় তবে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে সূর্যের হাতে, আর এর ফলও হবে মারাত্মক। মোট কথা, আমাদের এই আধুনিক সভ্যতা ধ্বংস হয়ে যাবে নিমেষেই, সুনামি এবং প্রবল জলোচ্ছ্বাসের মুখোমুখি হবে পৃথিবী। এক সময় এই সুনামি হয়তো শান্ত হয়ে যাবে, কিন্তু এই পৃথিবী আর আগের মতো থাকবে না। আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তন হবে নাটকীয়ভাবে, বলতে গেলে আমাদের পরিচিত এই পৃথিবী আর কোনোদিনই ফিরে পাওয়া যাবে না। দুঃস্বপ্ন কিন্তু এখানেই শেষ নয়, চাঁদের কারণে এই পৃথিবী একটি ভারসাম্য বজায় রেখে সূর্যের চারদিকে ঘুরছে, আর যদি কোনো কারণে চাঁদ গায়েব হয়ে যায় তবে এই ভারসাম্য আর থাকবে না। ছেড়ে দেওয়া পাগলা ঘোড়ার মতো পৃথিবী ঝাঁকি খেতে থাকবে উদ্দেশ্যহীনভাবে, যার ফলে বিনষ্ট হবে প্রাকৃতিক শৃঙ্খলা, স্বাভাবিক ঋতুচক্র ধ্বংস হয়ে যাবে, শীত গ্রীষ্ম বলে কিছুই থাকবে না। পৃথিবীর তাপমাত্রা ওঠানামা করতে থাকবে নাটকীয়ভাবে, যেমন দুপুরবেলায় হয়তো তাপমাত্রা পৌঁছে যাবে 80 ডিগ্রি সেলসিয়াসের বেশি, আবার ভোরবেলায় তা নেমে যাবে হিমাঙ্কের অনেক নিচে, আর এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। সহজ ভাষায় বলতে গেলে মানব জাতির অস্তিত্ব রীতিমতো হুমকির মুখে পড়ে যাবে। তাছাড়া এই পৃথিবীতে প্রাণের একটা বড় অংশ বাস করে সমুদ্রে, আর পরোক্ষভাবে এদের জীবন নির্ভর করে চাঁদের উপর, কারণ সমুদ্রের খাদ্য শৃঙ্খল নির্ভর করে জোয়ার ভাটার উপর, যে কারণে চাঁদ না থাকলে সমুদ্রের অধিকাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, আর এর প্রভাব পড়বে সমগ্র মানব জাতির উপর। এখন যদি আপনার মনে প্রশ্ন আসে কিভাবে পৃথিবীর এই একমাত্র উপগ্রহটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, এর একমাত্র গ্রহণযোগ্য উপায় হতে পারে বিস্ফোরণ। একটি প্রচণ্ড বিস্ফোরণের পরে গোটা চাঁদটাই মহাজাগতিক ধুলোতে পরিণত হতে পারে, আর এটা যদি কোনোদিন ঘটে তাহলে আমাদের এই পৃথিবী আর কখনোই আগের মতো থাকবে না, সম্পূর্ণ অপরিচিত এবং একটি নতুন গ্রহে পরিণত হবে পৃথিবী। আর যদি চাঁদ বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যায় তবে এই টুকরোগুলো একসময় পৃথিবীর মাটিতে এসেই আছড়ে পড়বে, আর তার পরিণতি কিন্তু কম ভয়ঙ্কর হবে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটি লাইক করবেন আপনার প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন, এবং এরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করুন। তো ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।